মুস্তাফিজের সতীর্থরা একদিকে যখন অ্যান্টিগায় প্রস্তুতি ম্যাচে বোলিং ফিল্ডিং করতে ব্যস্ত, অন্যদিকে মুস্তাফিজ তখন প্রস্তুতি সেরে নিচ্ছিলেন পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডের কাছ থেকে। আর ডোনাল্ডের মূল লক্ষ্য ছিল ডিউক বলে মুস্তাফিজকে শান দেওয়া। প্রস্তুতি ম্যাচের স্কোয়াডে থাকলেও ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে বল করতে দেখা যায়নি দীর্ঘদিন পর টেস্টে ফেরা মুস্তাফিজুর রহমানকে। অনেকেই তাই শঙ্কায় ছিলেন কাটার মাস্টার চোটের কবলে পড়লেন কিনা। তবে মুস্তাফিজ সুস্থই আছেন, টেস্ট সিরিজে প্রস্তুতি নিচ্ছেন অন্যভাবে। অনুশীলন করেছিলেন ডিউক বলে, মূলত সুইং সহায়ক পরিবেশে এই ডিউক বলের জুড়ি মেলা ভার। ডিউক বলের সঙ্গে আগে কখনো পরিচয়ও হয়নি বাংলাদেশের এই পেসার মুস্তাফিজুর রহমানের। 2018 সালে সর্বশেষ ক্যারিবীয় সফরে থাকলেও টেস্ট খেলা হয়নি তার। চার বছর পর আবার ক্যারিবীয় সফরে গিয়ে ডিউক বলের সঙ্গে পরিচয় হয়েছেন মুস্তাফিজ, কারণ তিনি যে এবার টেস্ট দলেও আছেন। মুস্তাফিজের ডিউক বলে খেলার অভিজ্ঞতা না থাকলেও ডোনাল্ড নিজের অভিজ্ঞতা পুড়ে দিতে চান বাংলাদেশে তারকা পেসারের মধ্যে, এই জন্যই তাকে নিয়ে আলাদাভাবে কাজ করছেন। ডোনাল্ড বলেন, এবার কুকাবুরা থেকে ডিউক বলে যাওয়ার পালা। এই বলের সঙ্গে আমি বেশ পরিচিত, ইংল্যান্ডে দীর্ঘদিন কাউন্টি ক্রিকেট ও টেস্ট খেলেছি এই বলে। এই বলের সিম বেশ খারাপ, যার সঙ্গে আমাদের বোলারদের মানিয়ে নিতে হবে। আইপিএল শেষে এবারই প্রথম ডোনাল্ডের সঙ্গে কাজ করলেন মুস্তাফিজ। সেখানে ডিউক বলের কারিকুরি আত্মস্থ করতে ব্যস্ত ছিলেন তিনি। ডোনাল্ড বলেন, আজ মুস্তাফিজের সঙ্গে একটা সেশন করেছি, আইপিএল এর পর আজই তার প্রথম বল করা। তাকে এই বল সম্পর্কে কিছুটা ধারণা দিয়েছি, এই বলে তারও প্রথম বোলিং করা, গ্রিপও কিছুটা পরিবর্তন করেছি, সেও বোলিং করে উপভোগ করেছে। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে ম্যাচটি বোলারদের জন্য মানিয়ে নেওয়ার সুযোগ বলা যায়। যদিও ডিউক বলে বাংলাদেশের বোলারদের কঠিন পরীক্ষায় দিতে হচ্ছে, এবাদত হোসেন চৌধুরী তিনটি উইকেট পেলেও বল হাতে খানিকটা বদন্যতায় দেখিয়েছেন বাংলাদেশের বোলাররা। বাংলাদেশ সহ বিশ্বের বেশিরভাগ দেশেই খেলা হয় কুকাবোরা বলে, শুধু ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজে ব্যবহার করা হয় ডিউক বল। তাই উইন্ডিজদের বিপক্ষে বোলিং ডিপার্টমেন্টটা আরও শক্তিশালী করতে মুস্তাফিজ তৈরি হয়ে নিচ্ছেন ডিউক বলে। লম্বা বিরতির পর আবার মুস্তাফিজকে খেলতে দেখা যাবে লঙ্গার ভার্সনে। টেস্টে এখন পর্যন্ত মুস্তাফিজ 14টি ম্যাচ খেলেছেন, 23 ইনিংসে 3.28 গড়ে 2013টি বল করে উইকেট শিকার করেছেন 30টি। এখন উইন্ডিজদের বিপক্ষে টেস্ট একাদশে মুস্তাফিজকে দেখা গেলে কেমন পারফর্ম করবেন সেটাই দেখার বিষয়। মুজাহিদুল ইসলাম বিনশাদ, বিডি ক্রিক টাইম।